শহর কলকাতায় সন্ধে নামতে হালকা ঠান্ডা হাওয়া বইছে। আজ সারাদিনই কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল, যার দারুণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার সময়ও বেড়েছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বৃহস্পতিবার ও শুক্রবার নাগাদ হতে পারে ঝড় বৃষ্টি। আজ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা 21.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম, এবং এই মুহূর্তে সন্ধে নামতে কলকাতা তাপমাত্রা এসে দাঁড়িয়েছিল 30.0 ডিগ্রি সেলসিয়াস। আর শহর কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা 21.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম, এবং সর্বোচ্চ তাপমাত্রা 32.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বৃহস্পতিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32.5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 91%, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 36%। গত রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম, এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামীকাল শুক্রবার নাগাদ হতে পারে ঝড় বৃষ্টি। ইতিমধ্যে ফের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু কাশ্মীরে। উত্তর পশ্চিমী পার্বত্য এলাকায় তার প্রভাব পড়বে। বঙ্গোপসাগরে তৈরি হবে একটি বিপরীত ঘূর্ণাবর্ত, যার ফলে প্রচুর জলীয়বাষ্প ঢুকবে পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতে, যার প্রভাব থেকে উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ঝড় বৃষ্টির পূর্বাভাস বাড়ছে। আগামী 24 ঘন্টায় উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা 2 চব্বিশ পরগনা ও মেদিনীপুর ও ঝাড়গ্রামে। তো ফ্রেন্ডস, তো হাওয়া অফিস থেকে ছিল আজকের এই লেটেস্ট আপডেট। যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের খবর সবার আগে আপডেট পেতে।